আজ বুধবার বারোই পৌষ দু হাজার বাইশ সালের আঠাশে ডিসেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন আগত বছর দু হাজার তেইশ সাল জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন অতিবাহিত হবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ আপনাদের ধকলসাধ্য কায়িক পরিশ্রমের একটি দিন তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক অনুভূতির আশ্রয় আপনারা না নেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিশেষ করে আপনাদের বাড়ির বা গৃহের কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স আইটেম রিপেয়ারিং করবার জন্য অতিরিক্ত অর্থ আপনাদের ব্যয় করতেই হতে পারে এমনকি রান্নাঘরের জরুরি জিনিসপত্র কেনাকাটা করার জন্যও সন্ধ্যাবেলার সময়টিতে আপনারা ব্যস্ত থাকবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দেওয়া উচিত চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দ্বারা আপনারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি বিস্তার করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এই বিষয়ে আপনাদের কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার প্রয়োজন ফাঁকা সময় আপনারা কোনো বই বা ম্যাগাজিন পড়ে কাটাতে পারেন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কাটাতে পারেন কিন্তু গৃহের লোকজন আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সবুধায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আর বহমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করতে পারলে আপনাদের আর্থিক অবস্থানের উন্নতি ঘটবে